মির্জা 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 কালকের পয়লা বৈশাখে কিন্তু হবে হাউসফুল এর তাণ্ডব কালকে মির্জা দেখাবে বক্স অফিসে হাউসফুল কাকে বলে হ্যালো গাইস আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জা কে নিয়ে এবং কালকের অর্থাৎ পয়লা বৈশাখের অ্যাডভান্স বুকিং রিপোর্ট কে নিয়ে কি রকম কি সিনারিও এখন আছে কি রকম কি কন্ডিশন আছে এবং অ্যাডভান্স বুকিং কি রকম হচ্ছে মির্জার ক্ষেত্রে তো সত্যি বলতে মির্জার ওয়ার্ড অফ মাউথটা প্রচন্ড কিন্তু স্ট্রং হয়েছে এবং মানুষ এই যে মাস মাস কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমা মুখ ফিরিয়ে সেটা আবার মির্জা কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে এবং প্রথম প্রথম তিন দিনের রেসপন্স কিন্তু মানে প্রচণ্ড ভালো ইন দ্য সেন্স ওয়ার্ড অফ মাউথ আমি বলছি এবং সেই ওয়ার্ড অফ মাউত্রায় কিন্তু হচ্ছে কালকে গিয়ে ওয়ার্ক করবে কালকের পয়লা বৈশাখ এবং রোববার একদমই ছুটির দিন তো সেক্ষেত্রে কালকের বেশ বেশ কিছু কিছু জায়গা কিন্তু এখন থেকে প্রায় হাউসফুল আমি সবার ফার্স্ট নাম বলবো নবীনা নবীনা চারটে পঞ্চাশের যে শোটা আছে সেটা কিন্তু অলমোস্ট ফুল মানে হয়তো আর আজকের হাতের মধ্যে ভরপুরি কিন্তু জাস্ট হাউসফুল হয়ে যাবে আমি তারপরে সাউথ সিটি মলের কথা সাউথ সিটি মলের দুটো শো কিন্তু প্রায় হাউসফুলের পথে এবং বিশেষ করে বিকালের দিকে যে শোগুলো আছে ওই চারটে পাঁচটা ছটা তিনটে মোটামুটি বারোটা একটার পর থেকে শোগুলো না যে ম্যাক্সিমাম শোগুলো আছে ওগুলো কিন্তু প্রায় কিন্তু হাউসফুলের পথে এবং সব থেকে বড় কথা যেটা মির্জার যে টার্গেটেড অডিয়েন্স মানে সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে ভালো রেসপন্স আমি এখানে বসু বসুশ্রীর কথা পশুশ্রীর কথা এবং আমি এখানে বলবো প্রাচীর কথা প্রাচী এবং তারপরে আমি বলবো বিজলির কথা এই তিনটে জায়গাতে তুলনামূলকভাবে অন্যান্য দিনের থেকে কালকের অর্থাৎ পয়লা বৈশাখ রেসপন্স কিন্তু প্রচন্ড ভালো এবং হাউসফুল হয়তো পুরোপুরি হবে কিনা না সেটা সম্পূর্ণভাবে স্পট বুকিংয়ের উপর কিন্তু ডিপেন্ড করবে বাট এটুকু আমি শিওর শট বলতে পারি কালকে কিন্তু এই যে সিঙ্গল স্ক্রিনগুলোতে রেসপন্স কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভালো হবে এটুকু আমি শিওর শট বলতে পারি এবং এই দিক থেকে কিন্তু মাল্টিপ্লেক্স স্ট্রেনগুলো কিন্তু মোটামুটি পিছিয়ে নেই সাউথ সিটি মলের আমি কথা বললাম তারপরে সিনেপলিস লেক মল এই যে একটা জায়গা এই এই জায়গাটা না যে মানুষ ইদার চেঙ্গিস তারপরে হচ্ছে আমাদের হচ্ছে রাবান এই সমস্ত যে মেইন মাস কমার্শিয়াল প্রজেক্টগুলো প্রচণ্ড ভালো রেসপন্স কিন্তু দিয়েছিল তো তেমনিভাবেই এইখানেও কিন্তু সিনেপলিস লেক মনে যে কটা শো পেয়েছে সেই কটা শোয়ে রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো কালকে পয়লা বৈশাখের দিন এবারে শুধুমাত্র কিন্তু অপেক্ষা এক্স্যাক্টলি কোথায় কোথায় কালকের সকালবেলা আমরা কিন্তু ভালো করে ডিটেলে কিন্তু মোটামুটি বলতে পারবো যে কালকে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় হাউসফুল যাচ্ছে এবং হাউসফুল যাওয়াটা কিন্তু প্রচণ্ড দরকার এবং যেটা আমি শিওর কালকে কিন্তু মির্জা করে দেখাবে হাউসফুলের যে ঝড়টা আমি বলছি বারবার সেটা কিন্তু মির্জা করে দেখাবে সো তোমরা কালকের কারাগারা মির্জা দেখতে যাচ্ছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিও এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মির্জা সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা